উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে একটি গোষ্ঠী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আরেকটি ওয়ান ইলেভেনের সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বারোই ডিসেম্বরের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি জামাত সমর্থকদের সংগঠন সাদা দল সকালে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা এ সময়ে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের চাকরিজুত একশো জন শ্রমিকের একশো কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছে হাইকোর্ট সেই সঙ্গে ওই ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেছে আদালত